রাজারহাট বিধাননগর 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এবং তাপস চ্যাটার্জি বিধায়কের ব্যবস্থাপনায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা করলেন। এদিনের অনুষ্ঠানে এলাকা 12 নম্বর ওয়ার্ডের মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সতে ফল, মিষ্টি, পেন, ফাইল এছাড়াও ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং প্রত্যেকে আশীর্বাদ করেন যাতে তারা এবারে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। বিধায়ক তাপস চ্যাটার্জি তাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ, সেই পরীক্ষা যেন ভালো হয়, সেই জন্য আমার তোমাদের প্রতি আশীর্বাদ রইল। এবং প্রতিটি পরীক্ষার্থীদের জন্য অটো, টাটা সুমো, বাসের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে মমতা মণ্ডল ফল বিতরণ করছেন, সাথে ফাইল রয়েছে ছাত্রীদের হাতে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মমতা মণ্ডল তুলে দিচ্ছে, রয়েছেন এই এলাকার প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল সহ আরও অনেকে। আপনারা দেখুন সেই ছবি। তিনি আমাদের আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করবো, আমরা যেভাবে গাড়ির ব্যবস্থা করেছি কেউ টেনশনে ভুগবে না। আমাদের তাদের গালে মিষ্টি তুলে দেবে, হ্যাঁ দেবব্রত দাস দিদা সংকেলে দু চার কথা বলবে। আমাদের বিধায়ক আসছে, রাস্তা দেখুন দেখে না বিধায়ক সংগঠিত করা হয় সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে। চলো সকলকে বলবে একটু উঠে দাঁড়িয়ে ছাড়ো গাইটা ছাড়ো গাইটা
আজকে আমাদের বিধায়ক একটা ঘোষণা করেছে, 12 নম্বর ওয়ার্ডে যে ফার্স্ট হবে আমরা তাদের সোনার আংটি দেব। এরা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবে। আমাদের বিধায়ক যা বলে আমরা সেটাই করি। আমাদের ওয়ার্ডে যে ফার্স্ট হবে সর্বোচ্চ তাকে আমরা সোনার আংটি দেব, বিধায়ক ঘোষণা করেছে। মানে উদ্যোগে এবং আমাদের সর্বোপরি আমাদের 12 সাত বিধানসভা আছে, আমাদের পশ্চিমবঙ্গের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সম্পাদক এবং আমার কাকলি ঘোষ দস্তিদার এবং রাজার নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির নেতৃত্বে এবং আমাদের 12 নম্বর ওয়ার্ড বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আইজুলেশন মণ্ডল এবং পৌরমাতা মমতা মণ্ডলের নেতৃত্বে এবং আমাদের সমস্ত কর্মীদের সঙ্গে নিয়ে প্রতি বছরের ন্যায় যে আমাদের এখান থেকে ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হয় এবং ছাত্রদেরকে যে আমরা পরিবহনের ব্যবস্থা করা হয়, এর আগে আমরা টেস্ট পেপারও বিতরণ করেছিলাম এবং বলেছিলাম যে আমরা টেস্ট পেপার তোমরা ভালোভাবে পড়ো এবং আজকে আমরা যে প্রথম যে ছেলে ছাত্রদেরকে যে আমরা সমস্ত স্কুলে প্রায় 10-12টা স্কুলে আমরা সবাই গাড়ির ব্যবস্থা করে দিয়েছি, সেই গাড়িতে তারা যে যার স্কুলে চলে গেছে আমার তাদের সঙ্গে সঙ্গে এবং প্রত্যেক দিনই আমরা এই ব্যবস্থা করব। এবং আমাদের বলা হয়েছে যে সমস্ত ছেলেমেয়েরা যারা ভালো পড়ে আমাদের বিধায়কও বলে গেছেন এবং আমাদের কাউন্সিলর পৌরমাতা উনিও বলেছেন যে যে ভালো পরীক্ষা পাস করে ফার্স্ট হবে তাকে সোনার আংটি দেওয়া হবে এবং সমস্ত যারা পরীক্ষার্থী সবাইকে আমরা একটা সম্বর্ধনা দেবো, তাদেরকে উৎসাহ দেওয়া হবে যাতে এবং আমাদের মানে মমতা মণ্ডল এবং আইজুলেশন মণ্ডল প্রতি বছরই এরা এটা করে থাকে এবং আরও অন্যান্য প্রোগ্রামও করে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস এইভাবে আমরা সমস্ত সমাজসেবী কাজ করে আমরা ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং দলকে শক্তিশালী করব। এবং আপনারা দেখেছেন এর আগেও 41টা ওয়ার্ডের মধ্যে আমাদের প্রাক্তন কাউন্সিলর আইজুলেশন মণ্ডল 1 নম্বর হয়েছিল, এবারেও আমরা চাই আমার মমতা মণ্ডলকে আমরা 1 নম্বর করবো। এই বলে আমি আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দা এছাড়াও আমাদের সাংসদ কাকুলি দি এবং আমাদের মাননীয় বিধায়ক তাপস দা সকলের উদ্যোগে এবং আমাদের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আমার দাদা সকলের সহযোগিতাতে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা এই মাধ্যমিকের ছাত্রীদের মানে পরিবহন ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা চাই ছাত্রছাত্রীরা খুব সুষ্ঠুভাবে তাদের স্কুলে পৌঁছায় এবং খুব সুন্দরভাবে তারা পরীক্ষাটা দিতে পারে। তার জন্য আমরা তাদের লাইট টিফিনেরও ব্যবস্থা করেছি এবং আমরা চাই তারা খুব সাফল্যের সঙ্গে সাফল্যতা অর্জন করুক এবং আমাদের ওয়ার্ডের মুখ উজ্জ্বল করুক, তারা নিজেদের নিজেরা তারা প্রতিষ্ঠিত হোক এবং ভালো রেজাল্ট করে আমাদের সঙ্গে সঙ্গে নিজের মা বাবারও মুখ উজ্জ্বল করুক, এটাই আমাদের আশীর্বাদ। আমাদের গুড উইশেস ওদের সঙ্গে সবসময় থাকবে এবং তারা খুব ভালোভাবে সাফল্যতা অর্জন করুক, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। এবং তাদের রেজাল্টের পর তাদের ভালো রেজাল্টের পর আমরা তাদেরকে সংবর্ধনারও ব্যবস্থা করেছি এবং আগামী দিন সেটা আপনারা দেখবেন। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এছাড়াও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দা এছাড়াও আমাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এছাড়াও আমাদের মাননীয় বিধায়ক তাপস দা এবং আমাদের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আইজুলেশন মণ্ডল সকলের উদ্যোগে এবং সর্বোপরি আমাদের ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ সকলের সহযোগিতায় আমাদের
আজকের এই মাধ্যমিক পরীক্ষার শুভ সূচনার পরিবহন ব্যবস্থা শুরু হলো এবং আজকে থেকে ফার্স্ট স্টার্ট হলো মাধ্যমিক এক্সাম। আমি আমাদের ওয়ার্ডের সমস্ত ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আছে, যাতে তারা খুব সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় এবং খুব সুন্দরভাবে তারা পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করে। তারা তাদের মা বাবার মুখ উজ্জ্বল করার সঙ্গে সঙ্গে তারা যাতে আমাদের ওয়ার্ডেরও মুখ উজ্জ্বল করে সেটাই আমার আশীর্বাদ। এবং আমরা তাদেরকে টিফিনেরও ব্যবস্থা করেছি, যাতে তারা পরীক্ষা দিয়ে তারা টিফিন করতে পারে এবং ফাইল, একটা ফাইল, পেন এবং স্কুল ছাড়াও আমরা সন্দেশ, এছাড়াও লেবু, আপেল, কেক এবং জলের ব্যবস্থা আমরা করেছি। আমরা চাই তারা খুব ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হোক এবং আমরা আগামী দিন তাদের সংবর্ধনারও ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের ওয়ার্ডের যে স্টুডেন্ট সবচাইতে বেশি নাম্বার পাবে তাকে দাদার কথা অনুযায়ী আমরা তাকে একটা সোনার আংটিও আমরা উপহার হিসাবে দেব এবং সংবর্ধনা মঞ্চে আমরা তাদেরকে একটা সোনার আংটি উপহার দেবো। এছাড়াও আমার ওয়ার্ডের সমস্ত ছাত্রছাত্রী যারাই পাশ করবে সকলকে আমরা সংবর্ধনার ব্যবস্থা করবো। সবই কৃতিত্ব আমার ওয়ার্ডের নাগরিকদের, তারপরে কৃতিত্ব আমার ওয়ার্ডের সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের, তারপরে আমাদের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল। আর আমরা প্রত্যেক বাড়ি আমরা বলেছি নির্বাচনে জেতার পর আমরা যাই কর্মসূচি করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলার যুবরাজ, দেশের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, আমাদের জনপ্রিয় সাংসদ, আমাদের বারাসাত সংসদীয় সভানেত্রী মাননীয় কাকলি ঘই দস্তিদার ময়াসার ও আমাদের রাজারহাট নিউ টাউনের বিধায়ক, আমাদের সকলের প্রিয় আমার অভিভাবক, আমাদের সকলের অভিভাবক মাননীয় তাপস চ্যাটার্জির সহযোগিতায় মমতা মণ্ডলের উদ্যোগে এবং 12 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীদের ব্যবস্থাপনায় আজকের আমাদের এই মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভ সূচনা হলো পরিবহন ব্যবস্থা করতে আমরা সক্ষম হয়েছি। আমরা ঠিক লাস্ট বাস ছাড়লাম আমরা 11:36 তাহলে আমরা ধরে নিতে পারি যে 11:45 স্কুলে পৌঁছবে, তার মধ্যেই আমরা পৌঁছে দেব। আপনারা দেখলেন প্রায় আমাদের বলছিল 80 জন ছাত্রছাত্রীর একজন আসতে হবে, নয়তো সে কাল আসবে। সবাইকে আমরা সুষ্ঠুভাবে আমরা তাদেরকে গাড়িতে তুলে দিলাম এবং আমাদের বিধায়ক যে কথা বলে গেছে যে এই ওয়ার্ডে যে ফার্স্ট হবে আমরা তার হাতে সোনার আংটি দেবো, এটা বিধায়ক আমাদের যা বলে আমরা সেটাই আমরা করি। আজকের মিডিয়ার মাধ্যমে বলছি বিধায়ক যা বলে আমরা তাই করি, আর যা কিছু বিধায়কের আমরা পারমিশন নেই তারপরে আমাদের সাংসদের অনুমতি নিয়েই করি। আর মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা মিডিয়া বন্ধুদের ধন্যবাদ শুভেচ্ছা জানাই। আমরা উপরালার কাছে কামনা করি যতজন ছাত্রছাত্রী যারা পরিবহনের ব্যবস্থা করেছে এসছে আর যারা আসেনি সবাই পাস করুক, সকলকে আমরা সংবর্ধনা দেব। উপরালার কাছে আশীর্বাদ করি তাদের মা বাবার মনের বাসনা পূর্ণ হোক, তাদের সাফল্য কামনা করি এবং আটপাড়া বলে দিচ্ছি প্রাথমিক বিদ্যালয় রাজকীয়ভাবে তাদের সংবর্ধনা দেবো আমরা যেভাবে দিই। আমাদের সমস্ত কর্মী, আমাদের সমাজসেবী নাজির হোসেন মণ্ডল সহ মোজাম্মেল তরফদার আসতে পারেনি, এখানে আমাদের কার নাম করবো, এখানে আমাদের হাজির সাহেব আছে, আমাদের সাইদুল হাজির সাহেব আছে, আমাদের অসংখ্য মহিলা কর্মীরা আছে, এরকম একটা পরিবেশে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর কর্মীদের ধন্যবাদ জানাবো। কর্মীরা ছাড়া এই কাজ তোলা সম্ভব হতো না, তাই সবাইকে আরেকবার ধন্যবাদ জানাবো। এখন আমি যাব, আমাদের একটা সিট পড়েছে, সেখানে আমরা ক্যাম্পের ব্যবস্থা করেছি, ছাউনি করেছি, জল চায়ের ব্যবস্থা করেছি বিবেকানন্দ স্কুলে, ওখানে আমরা যাব, মমতাও যাবে, ওখানে আমাদের পরীক্ষা শুরু হবে 11:45 খাতা দেবে 12:00, তার আগে আমরা ওখানে একটু ওই ক্যাম্পে যাব। তাই সবাইকে আমার ওয়ার্ডে যারা পরীক্ষা দিচ্ছে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা, তাদের সাফল্য কামনা করি, আমাদের কর্মীদেরও সাফল্য কামনা করে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের বিধানসভায় সমস্ত জায়গাটা করছে আজিজুল তো সবসময় এক্সপ্লেন করে, আজকে আমরা নারায়ণপুর থেকে আলাত্রিকার নেতৃত্ব নারায়ণপুর থেকে সুন্দর বাস করে আমরা করলাম, ওখানে পুলিশের পক্ষ থেকে সুরেন্দ্র আমাদের পক্ষ থেকে নেতৃত্বে, ওখানে আমরা রামকুমার স্কুলের
কেটে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্টেরিয়ার সমস্ত জায়গায় বাস দিয়েছি, অটোকে ফ্রি করে দিয়েছি, যে অটো যেকোনো যেকোনো অ্যাডমিট কার্ড থাকলে অটো ফ্রি। আর এখানে তো একটা এক্সেলেন্ট ব্যবস্থা করা হয়েছে, আপেল এ থেকে আরম্ভ করে কেউ কেউ কমলা লেবু দিয়েছে, এখানে আপেল কমলা লেবু কেক থেকে আরম্ভ করে মিষ্টি ফাইল খুব সুন্দর মমতা মণ্ডল আজিজুল রয়েছে মনে তুলনা হয় না, এরা একটা সুন্দরভাবে বিষয়টা করেছেন। আমাদের নিউ টাউন বিধানসভার সমস্ত জায়গায় আমি একদিনের মধ্যে সব জায়গায় পৌঁছব, গার্জেনদের সাথে কথা বলবো, ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করবো। জীবনের প্রথম পরীক্ষা আমরা আছি, আমরা শিক্ষাসেবীতে ছিলাম, ওদের বাস পরিবহনে আছি, আমার সাফল্য পেলে শুভেচ্ছাটাও থাকবো। কারণ এখান থেকে ঘোষণা করা হয়েছে খুব বড় কেউ সাফল্য করবে ওরা এক্সেলেন্ট পুরস্কার দেবে। আমার খুব স্বপ্ন জীবনে সব স্বপ্ন সফল হয়েছে, পুরো বয়সে বিধায়কও হয়েছে, আমার একটাই স্বপ্ন যে নিউ টাউন বিধানসভা থেকে একটা ছাত্রছাত্রী এক থেকে দশ হোক। তাই দুটো কাজ করবো, একবার বিদেশে পড়তে পারাবো যা খরচা লাগবে দেবো, আর পুরো নিউ টাউন বিধানসভা ঘোড়ার গাড়ি করে চলবো।